সময় বিনয় তামাং এর সাথে সিএম এর বৈঠক আছে, কি বলবেন? ইনি বৈঠক করতে পারে, বৈঠক করতে কোনো অসুবিধা নেই। আমাদের প্রশ্নটা অন্য জায়গাতে, সেটা হচ্ছে যে পাহাড়ের মানুষের যা দুঃখ দুর্দশার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী, তার জন্য পাহাড়বাসী ওনাকে কোনোদিনও ক্ষমা করবে না। সেই কারণে এখন উনি কখনো বিমল গুরুং, কখনো বিনয় তামাং নানাভাবে এরকম ছল চাতুরি করার চেষ্টা করছে, কিছু হবে না। বাস্তবিক হচ্ছে এতে কখনো কিছু হবে না। বিমল গুরুংকে রাজ্য ছাড়া করলেন, পারলে দেশ ছাড়া করলেন, চেষ্টা করলেন পৃথিবী ছাড়া করার, যতদিন ওনার বিরুদ্ধে ছিল। এখন যেহেতু এতগুলো 130টার মতো কেস আছে, ইউএপিএ ধারা আছে, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আছে, তারপরে সে ব্যক্তি রাজ্যের মধ্যে প্রকাশ্যে ঘুরে বেড়ালো, প্রেস কনফারেন্স করলো, বন্ধুদের সঙ্গে দেখা করলো, তার মানে আমরা যেটা বলেছি যে মুখ্যমন্ত্রী বা তার সরকার ওনার দলের বা সরকারের বিরোধিতা করলেই মিথ্যা মামলা দেন, হয় সেটা সত্য, আর নয় তো পশ্চিমবঙ্গ আইন শৃঙ্খলা বলে কিছু নেই। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত, খুনের অভিযোগ অভিযুক্ত ব্যক্তিও রাজ্যের মন্ত্রীদের সঙ্গে দেখা করছেন, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এগুলো হচ্ছে নিজেদের রক্ষা, নিজেকে রক্ষা করার শেষ চেষ্টা বা অপচেষ্টা, লাভ হবে না। স্যার, লকডাউন পিরিয়ডে আমরা দেখেছিলাম সরকার একদম তারা বলে তৃণমূল চুরি করেছিল, আমরা তো আগেই বলেছি যে ভালো চাল এফসিআই থেকে নিয়ে এসে তৃণমূল রাস্তায় লরি লুট করে চুরি করে সেগুলো বিভিন্ন জায়গায় ত্রাণ হিসেবে চালিয়েছে। 175 ট্রাক গম উদ্ধার হয়েছে বসিরহাট সীমান্ত, চালও হয়েছে। গমটা আপনারা জানেন, আমি চালের কথা বলতে সবাই জানেন এটা চুরি করেছে, তার জন্য দেখবেন তৃণমূলের নেতার বাড়িতে চাল পাবেন, ডাল পাবেন। এখন পাড়ায় জিজ্ঞাসা করবেন চাল চোরের বাড়ি কোনটা, তৃণমূল নেতার বাড়ি দেখা যাবে। গম চোরের বাড়ি কোনটা, তৃণমূলের কার্যকর্তার বাড়ি দেখা যাবে। ডাল চোরের বাড়ি কোনটা, তৃণমূলের হাড়মাদের বাড়ি দেখা যাবে। পাড়ায় পাড়ায় হয়ে গেছে, আপনি এখন দেখাচ্ছেন, আমরা তো ছমাস আগে থেকে। খাদ্যমন্ত্রী বলছেন কেন্দ্রীয় সরকারের দায়, তাদের ওকে ওনার কারণে তৃণমূল দলের নেতাদের চাল চোর ডাল চোর বলছে, দায় যার খুশি সেটা প্রশ্ন না। কেন্দ্র সরকারের দায় না, ওনার দলের দায় না, কার দায় সেটা তো পরের প্রশ্ন। জনগণ ওনাদের দলের নেতাদের চাল চোর ডাল চোর বলছে, সেই তকমাটা ঘোচাবেন না। গতকাল আপনাদের নানান জায়গায় থানা ঘেরাও ছিল, অনেক জায়গায় পুলিশ বিরোধিতা করেছে। পুলিশ পুলিশের কাজ করছে, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস হচ্ছে থানা ঘেরাও, সেগুলো ঘেরাও করতে গেলে তো তৃণমূল কংগ্রেসের এখন যে দুটো পিলার, একটা সমাজ বিরোধী আর একটা পুলিশ, ওরা বিরোধিতা করবে।